সকলে জানি আজকে এই ডানলপ ফ্যাক্টরিটি যে ডানলপ ফ্যাক্টরিটি একটা সময় এশিয়ার বৃহত্তম একটি টায়ার ফ্যাক্টরি কোম্পানি ছিল তো সেই টায়ার ফ্যাক্টরি আজকে গড়ের মাঠে পরিণত হয়েছে এই টায়ার ফ্যাক্টরিতে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে মঞ্চ সাজিয়ে গেটের সামনে বলেছিলেন যে ক্ষমতায় আসলে আমরা ডানলপ লাথি মেরে খুলে দেব কিন্তু তারপরেও তিনি তার কথা রাখেননি ডানলপ ফ্যাক্টরি সেই সুরা হয়নি এই ডানলপের যে সম্পত্তি আছে সেটা বিনা কোনো টেন্ডার দিয়ে ডানলপের যাবতীয় সম্পত্তি বিক্রি করে দিয়ে হলো সে বিল্ডিংয়ের ইট হোক বিল্ডিংয়ের উইন্ডো হোক দরজা হোক টোটালটাই বিক্রি করে দেওয়া হয়েছে এবং ডানলপের মেশিনারিগুলো বিক্রি করে দিয়েছে এখন ডানলপটা টোটালটাই গড়ের মাঠ।